দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গে এবং কঠিন সময়ে দলের সম্পদ বিজেপির প্রবীণ নারী নেত্রী মীরা রায়ের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার তার কলেজ টিলার বাড়িতে ছুটে যান বিপ্লব কুমার দেব। নিষ্ঠাবান এবং আত্মত্যাগী এই দলীয় মহিলা কর্মীর মৃত্যুতে ব্যথিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মীরা রায়ের পরিবার পরিজনদের সান্ত্বনা দেন। মীরা রায়ের মৃত্যুতে ব্যথিত বিপ্লব কুমার দেব তার মূল্যায়ন এবং দলীয় নিষ্ঠা আর ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাম আমলে যখন বিজেপি দলের বুথ অফিস তৈরি করতেই বামীদের রক্তচক্ষু সম্মুখীন হতে হতো, তখনই মীরা রায় দলের স্বার্থে বুথ অফিসের জন্য নিজের দোকান ছেড়ে দিয়েছিলেন। আবেগপ্রবণ প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, সিপিআইএমের নির্যাতন আর অত্যাচারের উপেক্ষা করে বিজেপির কর্মীদের নিজের বাড়িতে আশ্রয় দিতেন মীরা রায়। আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, যিনি 18 ইলেকশনের আগে যখন আমাদের বুথ অফিসের জায়গা দেওয়া হতো না, উনি মীরা রায় সেই মহিলা যিনি নিজের দোকান, বাড়ির সামনে যে দোকান উনি চালাতেন, সে দোকানটা বন্ধ করে সেখানে বিজেপির বুথ অফিস খুলে দিয়েছিলেন। ওই সময় মহিলা কার্যকর্তারা বা অন্যান্য কার্য কাজ করতে অসুবিধে হতো, যারা সত্তাসীন পার্টি লম্বা সময় ছিল এরা মানুষের উপর নির্যাতন করতেন। মীরা রায়কে বীরাঙ্গনা নারী হিসেবে উল্লেখ করে বিপ্লব কুমার দেব মীরা রায়ের আত্মার সদ্গতি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মীরা রায়ের নিষ্ঠা আর বিজেপির প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করে বিজেপির কর্মকর্তাদের প্রতি আবেদন রেখে বিপ্লব কুমার দেব জানান, মীরা রায়ের ত্যাগ আর নিষ্ঠাকে অনুসরণ করে দলের প্রকৃত কর্মকর্তা হতে হবে। এই সেই মহিলা বীরাঙ্গনা যিনি ওনার বাড়িতে আশ্রয় দিয়েছেন আমাদের কার্যকর্তাদের, আর আজকে উনি আমাদের মধ্যে নেই, কালকে উনি পরলোক গমন করেছেন। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি, ওনার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করি আর ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনার আত্মার সদ্গতি হোক, আর সঙ্গে সঙ্গে ওনার মতো কার্যকর্তা কীভাবে কাজ করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি আমার নিবেদন এবং আবেদন থাকবে, কার্যকর্তা কাকে বলে সে ওনার কাছ থেকে শেখা, ওনার কর্মজীবন থেকে শেখা। তো যাই হোক, সবাইকে একদিন যেতে হয়, উনিও চলে গেছেন, কিন্তু যাওয়ার যে নিয়মটা সেটা ওনার ছেলের কাছ থেকে আমি শুনলাম। তো সেটাও একজন পুণ্যবান মহিলাই বা পুণ্যবান ব্যক্তিত্বই এইভাবে পরলোক গমন হয়। মীরা রায়কে একজন পূর্ণ আত্মা বলে উল্লেখ করে জানান, তার আকস্মিক প্রয়াণ তার সবচেয়ে বড় উদাহরণ। দুর্দিনের সঙ্গী তার দলীয় সতীর্থের বিদায়ে স্পষ্টই বিষণ্ণ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।